আজকে তোমাদের এতে যে দুটো সাবজেক্ট হবে ইভিএস আর জিওগ্রাফি। ইভিএস এ তোমাদের চ্যাপ্টার হচ্ছে আওয়ার বেসিক নিড ফুড আর জিওগ্রাফির ম্যাপস গ্লোবস এন্ড অ্যাটলাস দুটোই কন্টিনিউ চ্যাপ্টার। তো প্রথমে আমরা আসি ইভিএস এ চ্যাপ্টার নাম্বার 1 আওয়ার বেসিক নিড ফুড মানে আমাদের প্রাথমিক প্রয়োজন খাদ্য। আজকে দেখো 7 আর 8 পড়ানো হবে ইভিএস এর বই। এ দেখো তোমাদের ইভিএস এর বই এটা পেয়ে গেছো আশা করি সবাই। এবার দেখো পেজ নাম্বার 7, পেজ নাম্বার 7 ফাংশনস অফ ফুড মানে খাদ্যর কাজ। নাম্বার 1 ইট গিভস আস এনার্জি টু ডু ওয়ার্ক, এটা আমাদের সাহায্য করে আমাদেরকে দেয় শক্তি কাজ করার জন্য। নাম্বার 2 ইট হেল্পস আস টু গ্রো, এটা সাহায্য করে আমাদের বৃদ্ধির জন্য। নাম্বার 3 ইট মেক্স আ বডি হেলদি অ্যান্ড স্ট্রং, এটা তৈরি করে আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখা এবং মজবুত রাখার জন্য। নাম্বার 4 ইট হেল্পস টু হিল দ্য উন্ডস ফাস্টার, এটা সাহায্য করে আমাদের যত রকমের জখম হয় পড়ে গিয়ে হোঁচট খেয়ে জখম লাগে সেই জখমটাকে তাড়াতাড়ি ভরার সাহায্য করে। ডিফারেন্ট ফুড আইটেমস হেল্প আওয়ার ফুড বডি ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন রকমের খাবারের সামগ্রী সাহায্য করে আমাদের শরীরকে বিভিন্ন রকম করে বিভিন্ন ধরনের। উই শুড ইট অল টাইপস অফ ফুড, আমাদের সব রকমের খাবার খাওয়া উচিত। নাম্বার দেখো এবার ফুড ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ, খাদ্যকে খাবারকে শ্রেণীবদ্ধ করা হয়েছে এইভাবে। ক্যাটাগরি মানে শ্রেণী, সোর্সেস মানে সৃষ্টি কী দিয়ে সৃষ্টি হয়, আর ফাংশনস মানে সেটার কী কাজ। বডি ক্যাটাগরিতে আসছে, শ্রেণীতে আসে বডি বিল্ডিং ফুড মানে শরীর তৈরি করা খাদ্য। কী কী হচ্ছে দেখো, পালসেস মানে ডাল, ফিশ মানে মাছ, মিট মানে মাংস, মিল্ক মানে দুধ অ্যান্ড এগ মানে ডিম। এবার এটা কাজ কী, এদের কাজ কী হচ্ছে মেক্স আওয়ার মাসল স্ট্রং মানে আমাদের মাংস পেশিগুলোকে মজবুত করে, হেল্পস আস টু গ্রো সাহায্য করে বৃদ্ধি করার। এবার দেখো শ্রেণীতে এনার্জি গিভিং ফুড মানে শক্তি দেওয়ার খাদ্য, রাইস মানে ভাত, ঘি, তারপরে চাপাতি মানে রুটি, সিরিয়ালস মানে হচ্ছে শস্য দানা খাদ্যশস্য, ব্রেড মানে পাউরুটি, বাটার মানে মাখন, পটেটোস মানে আলু এবং অ্যান্ড মিল্ক মানে দুধ। এবার এরা কী কাজ করে, ফাংশন গিভস আস এনার্জি টু ওয়ার্ক অ্যান্ড প্লে, আমাদের দেয় শক্তি কাজ করার জন্য এবং খেলার জন্য। এবার দেখো ক্যাটাগরিতে আসে প্রোটেক্টিভ ফুড মানে রক্ষা করা খাদ্য, কী সৃষ্টি কী দিয়ে হয়, ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড অল জুসেস মানে ফল শাকসবজি এবং যত রকমের জুস হয় যেমন আমের জুস, আপেলের জুস, কমলা লেবু জুস এগুলোকে বলছেন। এবার দেখো কাজ কী হচ্ছে এদের, প্রোটেক্টস আস ফ্রম ডিসিজেস কজিং জার্মস মানে রক্ষা করে আমাদেরকে জীবাণু ডিসিজেস রোগের রক্ষা করতে করে। ভেজিটেবলস ভেজিটেরিয়ানস মানে শাকাহারী, পিপল হু ওনলি ইট সিরিয়ালস পালসেস অ্যান্ড মিল্ক প্রোডাক্টস ইন অ্যাডিশন টু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর নোন অ্যাজ ভেজিটেরিয়ানস মানে যেই লোক যারা শুধুমাত্র খায় খাদ্যশস্য ডাল এবং দুধ জাতীয় খাবার, তার সঙ্গে ফল এবং শাকসবজি থাকে তাদেরকে সেই রকম দেখে বলা হয় ভেজিটেরিয়ানস মানে শাকাহারী। মিল্ক ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ফুড, দুধ হয় খুবই গুরুত্বপূর্ণ খাদ্য, স্পেশালি ফর গ্রোয়িং চিলড্রেন লাইক ইউ, বিশেষ করে তোমাদের মতো বাড়ান্ত বৃদ্ধি করা বাচ্চাদের জন্য। ইউ শুড ড্রিঙ্ক 2 গ্লাসেস অফ মিল্ক এভরি ডে, তোমাদের খাওয়া চায় প্রতিদিন 2 গ্লাস করে দুধ। তারপর দেখো পেজ নাম্বার 8, স্প্রটেড গ্রেনস হেল্প ইন দ্য গ্রোথ ফর আওয়ার বডি, ইউ শুড ইট স্প্রটেড গ্রেনস এভরি ডে ইন ইয়ার ব্রেকফাস্ট মানে স্প্রটেড মানে হচ্ছে অঙ্কুরিত, অঙ্কুরিত খাদ্য শস্য সাহায্য করে আমাদের শরীরের বৃদ্ধিতে, তোমাদের খাওয়া উচিত অঙ্কুরিত খাদ্যশস্য প্রতিদিন সকালবেলায় খাবারে। এবার দেখো নন ভেজিটেরিয়ানস মানে মাংসাহারী, সাম পিপল ইট ফিশ, মিট অ্যান্ড এগস ইন অ্যাডিশন টু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, কিছু লোকরা খায় মাছ মাংস এবং ডিম তার সঙ্গে ফল এবং শাকসবজি, সাচ পিপল আর কল নন ভেজিটেরিয়ানস, এই ধরনের লোকদেরকে বলা হয় মাংসাহারী
আজকে পর্যন্ত এতটা শেষ হয়ে গেল। এবার দেখো এইটাই তোমাদের থাকলো হোমওয়ার্কে, পেজ নাম্বার 7 আর 8। ভালো করে চ্যাপ্টার থেকে নিজেরা পড়বে তবেই বুঝতে পারবে এটাকে। এবার আসি আমরা জিওগ্রাফিতে, চ্যাপ্টার নাম্বার 1 ম্যাপস এবং গ্লোবস, গ্লোব অ্যান্ড অ্যাটলাস, মানচিত্র, গ্লোব এবং অ্যাটলাস। এবার এটাকে পেজ নাম্বার 7 আর 8টা প্রথমে বোঝানো হবে। দেখো বইয়ে ইউজেস অফ ম্যাপস মানে মানচিত্র ব্যবহার কেমন হচ্ছে। ইট গিভস আস, নাম্বার 1 হচ্ছে ইট গিভস আস আ কমপ্লিট অর পার্শিয়াল ভিউ ভিউ অফ দ্য শেপ অফ দ্য আর্থ, ইটস ল্যান্ডফর্মস, ওয়াটার বডিস এসেট্রা। এটা দেয় আমাদের সম্পূর্ণ অথবা অংশ দৃশ্য এক পৃথিবীর আকারের, তার ল্যান্ডফর্মস মানে হচ্ছে তার জমির অংশ এবং জলাশয় ইত্যাদি। নাম্বার 2, দো স্মল ইট গিভস অ্যান অ্যাকুরেট রিপ্রেজেন্টেশন এক্সাক্ট লোকেশন অ্যান্ড ডাইরেকশন অফ দ্য কন্টিনেন্টস, কান্ট্রিজ, ওয়াটার বডিস এসেট্রা। যেহেতু এটা স্মল ছোট, তবুও এটা দেয় সঠিক বিবরণ, প্রতিনিধিত্ব, সঠিক অবস্থান এবং দিক, মহাদেশের কন্টিনেন্টস মানে মহাদেশের দিক, দেশের জলাশয়ের ইত্যাদি। এবার নাম্বার 3 দেখো, ম্যাপস অলসো গিভস আ স্পেসিফিক ইনফরমেশন অ্যাবাউট আ প্লেস, মানচিত্র দেয় আমাদের নির্দিষ্ট তথ্য একটা জায়গা সম্বন্ধে। উই হ্যাভ ম্যাপস উইচ শো দ্য ডিস্ট্রিবিউশন অফ রেইনফল, ভেজিটেশন, ফিজিক্যাল ফিচার্স, ট্রান্সপোর্ট সিস্টেম, পপুলেশন এসেট্রা অফ আ পার্টিকুলার এরিয়া অর রিজন। মানে আমাদের আমরা উই হ্যাভ ম্যাপস অফ মানে আমরা আমাদের আছে মানচিত্র যেটাতে দেখায় বৃষ্টির বিবরণ, শাকসবজির বিবরণ, ভৌতিক বৈশিষ্ট্য বিবরণ, যানবাহনের নিয়ম, জনসংখ্যা ইত্যাদি একটা নির্দিষ্ট অঞ্চল বা এলাকার অথবা প্রদেশের। তারপরে দেখো নাম্বার 4, দে হেল্প ইন ক্যালকুলেটিং দ্য এক্স্যাক্ট ডিস্টেন্স বিটুইন দ্য টু প্লেসেস উইথ দ্য হেল্প অফ দ্য স্কেল গিভেন উইথ দ্য ম্যাপ। এটা সাহায্য করে একটা গণনার, ক্যালকুলেশন মানে গণনার, দুটো জায়গায় দূরত্ব গণনা স্কেলের সাহায্যতে যেটা ম্যাপে দেয়া থাকে। নাম্বার 5 দেখো, ম্যাপস আর ইজি টু ক্যারি, মানচিত্রগুলো সহজভাবে বহন করা যায়। তারপরে দেখো, দে অলসো টেলার্স অ্যাবাউট হাউ ডিপ দ্য ওয়াটার্স আর অ্যান্ড হাউ হাই দ্য ল্যান্ড ইজ। এটা আমাদের বলে কত জলগুলো কতটা গভীর আছে এবং কতটা উঁচুতে স্থলগুলো আছে। আজকের মতো এতটাই থাকলো। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ আ ম্যাপ, মানচিত্র কাকে বলে, কী হয়, হোয়াই ডু উই নিড আ ম্যাপ, আমাদের একটা মানচিত্র কেন প্রয়োজন। আনসারটা হচ্ছে দেখো, এটা 2 পার্টসে আছে, এ আর বি পার্ট করে দিয়েছি। নাম্বার এ পার্ট দেখো, ম্যাপ ইজ আ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ দ্য আর্থ সারফেস ড্রন অন আ ফ্ল্যাট বেস কমা টু আ স্কেল। একটা মানচিত্র হয় একটা চক্ষু বিবরণ একটা পৃথিবীর স্থলের, যেটা আঁকা হয় একটা সমতল ভিত্তের ওপর একটা স্কেলের সাহায্যতে মানে মাপের সাহায্যতে। এবার বি পার্ট হচ্ছে, হোয়াই ডু উই নিড আ ম্যাপ, আমাদের একটা মানচিত্র প্রয়োজন কেন হয়। উই নিড আ ম্যাপ বিকজ ইট শোজ অ্যান ইনফরমেশন অর আ লোকেশন অফ আ প্লেস, ভিলেজ, টাউন অর কান্ট্রি অন আ স্মল স্কেল অ্যান্ড অলসো ইজ ভেরি ইজি টু ক্যারি। আমাদের প্রয়োজনে হয় একটা মানচিত্র, কারণ এটা দেখায় তথ্য, একটা তথ্য অথবা জায়গার অবস্থা, গ্রামের, টাউন মানে হচ্ছে নগর অথবা একটা দেশের একটা ছোট্ট মাপে স্কেলে এবং খুবই সহজভাবে সেটাকে বহন করা যায়। এটা হয়ে গেল আজকে হোমওয়ার্ক, থাকলো পেজ নাম্বার 7 আর 8কে ভালো করে পড়বে চ্যাপ্টারটা। আর পেজ নাম্বার 9 যে কোয়েশ্চেন 1 আছে এটাকে আগে লিখে নেবেন খাতাতে, দিয়ে মুখস্থ করবে। জল খাইনি সকাল থেকে, ভাবেন।